স্বাগত চ্যানেল অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সঙ্গে আছি আমি শাকিলা জেসমিন এবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তির খবর আজ 19 ফেব্রুয়ারি শনিবার দেশে করোনা ভাইরাস শনাক্তের 714তম দিন আজ 874টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে 24 ঘন্টায় হটলাইনে কল এসেছে 11324টি এখন পর্যন্ত মোট কল 3,31,60,791টি 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 24,506টি 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 24,698 জনের এ নিয়ে মোট নমুনা পরীক্ষা 1,31,83,462 জনের 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,150 জন এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত 19,31,304 জন 24 ঘন্টায় শনাক্তের হার 8.71% শুরু থেকে পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত গড় শনাক্ত 14.65% 24 ঘন্টায় সুস্থ হয়েছে 7,478 জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে 17,45,332 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 90.37% গত 24 ঘন্টায় মারা গেছেন 13 জন এর মধ্যে পুরুষ 7 জন এবং নারী 6 জন এ নিয়ে করোনা ভাইরাসে সর্বমোট মৃত্যু হয়েছে 28,944 জনের শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.50% বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 157,028 জন বিভাগওয়ারি গত 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা ঢাকা বিভাগে 1,638 জন চট্টগ্রাম বিভাগে 283 জন রাজশাহী বিভাগে 36 জন খুলনা বিভাগে 55 জন বরিশাল বিভাগে 34 জন সিলেট বিভাগে 35 জন রংপুর বিভাগে 41 জন ও ময়মনসিংহ বিভাগে 28 জন শনাক্ত হয়েছেন গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 1,022 জন 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,307 জন বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 79,746 জন গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 339 জন 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 1,138 জন বর্তমানে মোট আইসোলেশনে আছেন 53,423 জন এবার বহির্বিশ্বের করোনা পরিস্থিতির খবর কানাডায় ভ্যাকসিন ও বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে আটক হয়েছেন শতাধিক মানুষ সাউথ কোরিয়ায় একদিনে রেকর্ড 109,831 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন যেসব দেশ করোনা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন তারা চাইলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন 14 দিন থেকে কমাতে পারবে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মোট মৃত্যু 58,93,000 ছাড়িয়ে গেছে আক্রান্ত শনাক্ত 42,22,000 ছাড়িয়েছে আর সুস্থ হয়েছেন 34,68,00,000 বেশি মানুষ এই ছিল আজকের করোনা আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলবেন আল্লাহ হাফেজ